কুতুবুদ্দিন খাকি রহমতুল্লাহ আলাই, আমরা জানি ওনার প্রসিদ্ধ একটা ঘটনা আছে। ওনার মা আল্লাহ পাকের কাছে খুঁজে ওনার একটা সন্তান নিয়ে আসছে। কুতুবুদ্দিন খাকি রহমতুল্লাহ আলাই যখন জন্ম হয়েছে, জন্ম হওয়ার পর 6 বছর বয়স হয়েছে। বয়স হওয়ার পর মা ছেলেকে নিয়ে মাদ্রাসায় গেছে, যায় বলে, মাওলানা সাহেব, আমার ছেলেকে আমি কোরআন পড়াতে যাই, আমার ছেলেকে আমি আলেম বানাতে যাই, আমার ছেলেকে আপনার মাদ্রাসায় ভর্তি করায় হেফজ করায় দেন। ঠিক আছে, ভর্তি করানো হলো। ভর্তির পর হাবেশ সাপানি হুজুর ছাত্রকে বলে, কুতুবুদ্দিন তুমি আমাকে একটু কোরআন তেলাওয়াত, তুমি কোরআন পড়তে পারো? বলে, পারি, একটু তেলাওয়াত করে শোনাও। কুতুবুদ্দিন তেলাওয়াত করে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। কুতুবুদ্দিন খাকি রহমতুল্লাহ আলাইহি হাদিসের মধ্যে আছে, উনি তেলাওয়াত করে আর করে সূরা ফাতিহা, সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা, সূরা মায়েদা শেষ করতে করতে কুতুবুদ্দিন খাকি রহমতুল্লাহ আলাইহি 17তম কোরআন খতম করে ফেলেছে, অর্থাৎ 17 পারা শেষ করে খাত কুতুবুদ্দিন খাকি রহমতুল্লাহ আলাইহি স্ট্রোক হয়ে গেলেন। ইমাম সাহেব অর্থাৎ তার শিক্ষক অজুড়ে কান্না করে দিলেন, মা অজস্র কান্না করে বলে, কিভাবে সম্ভব, কেমনে সম্ভব, ও কুতুবুদ্দিন তুমি এই হেফজ, এই 17 পারা কোথা থেকে মুখস্থ করলা? কুতুবুদ্দিন ওস্তাদকে বলে, ও ওস্তাদ, আমি আমার মায়ের থেকে 17 পারা মুখস্থ করেছি। বলে, সুবহানাল্লাহ, কোথা থেকে? আমি আমার মায়ের থেকে 17 পারা কোরআন মুখস্থ শিখেছি। মা বলে, কুতুবুদ্দিন তোমাকে আমি কখনো কোরআন শিখাই নাই, তোমাকে তো কখনো কোনো কোরআন মাজমা নেই নাই, তোমাকে কখনো আমি কোরআন পড়াই নাই, কিভাবে তুমি কোরআন শিখলে? কুতুবুদ্দিন খাকি রহমতুল্লাহ আলাইহি বলে, ও মা, যখনই তুমি আমাকে দুধ পান করাইতা, প্রতিবার অজু করে আমাকে দুধ পান করাইতা, আর তুমি কোরআন তেলাওয়াত করতা, আমি দুধ পান করতাম আর তোমার কোরআন তেলাওয়াত শুনতাম। জোরে জোরে বলে, সুবহানাল্লাহ, আমি দুধ পান করতাম, তোমার কোরআন তেলাওয়াত শুনতাম, আমি শুয়ে থাকতাম দুনিয়ার মধ্যে, আমি শুনতাম আমার মা ঝাড়ু দেয়, আর কোরআনের আওয়াজ শোনা যাইতো, আমি দেখতাম তুমি রান্না করো, তোমার পাশে আমার কিছু আয়া, তুমি রান্না করতা, তুমি রান্না করতা আর কোরআন তেলাওয়াত করতা, তুমি যেই কাজটাই করতা না কেন কোরআন তেলাওয়াত করতে, আমি যেহেতু খুবই ছোট ছিলাম তোমার পাশাপাশি আমাকে রাখতে, আমি তোমার থেকে শুনে শুনে এই 17তম পারা পর্যন্ত মুখস্থ করে ফেলেছি। জুরু জুরু বলে, সুবহানাল্লাহ, সম্ভব নয় কি? সম্ভব। মা তেলাওয়াত করতে করতে ছেলে মুখস্থ হয়ে গেছে, কারণ মা প্রতিটা অক্ত, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময় জায়েজি সময়ের মধ্যে কাটিয়েছেন এবং কোরআনের মধ্যে কাটিয়েছেন। আমাদের মা বিবিদের মতো নয়, আমাদের মা বিবিদের মতো নয়। কুতুবুদ্দিন খাকি রহমতুল্লাহ আলাইহির মা কান্না করার বলে, বাবা, পাকে যুগুলি শেষ করো, এবার ছেলেকে মাদ্রাসায় রেখে মা বাসায় চলে গেছে, ছুটির টাইম হয়েছে, ছেলে ছুটির পর বাসায় যায়, যা মাকে সালাম দিয়ে বলে, মা আমাকে খাবার দাও। মা বলে, কুতুবুদ্দিন এতদিন পর্যন্ত তুমি আমার আয়ত্তে ছিলা, আমি তোমাকে খাবার দিয়েছি, আমি আজকে আল্লাহ রাস্তে তোমাকে আল্লাহ রাস্তায় ছেড়ে দিয়েছি, আমি আর তোমাকে খাবার দিতে পারবো না, তোমাকে খাবার আল্লাহ থেকে নিয়ে খেতে হবে। কুতুবুদ্দিন খাকি বলেন, ও মা, এটা কী করে সম্ভব? মা বলে, তুমি আল্লাহর কাছ থেকে খানা চেয়ে নাও। বলে, কেমনে নেব? মা বলেন, আল্লাহর কাছ থেকে চাওয়ার উপায় আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলে দিয়েছেন, তুমি কি পড়ো নাই? ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আবার বলেন, ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, আবার মা তেলাওয়াত করে শোনান, মা উরীদু মিনহুম মিন রিজকি ওয়া মা উরীদু মিনহুম আন ইয়ুতঈমুন, মা আবার তেলাওয়াত করে শোনান, ও মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কুতুবুদ্দিন খাকি রহমতুল্লাহ আলাইহি বুঝানোর বাকি ছিল না। মা বলে, কুতুবুদ্দিন তুমি নামাজ পড়ো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দিবেন। কুতুবুদ্দিন 6 বছরের শিশু যায় নামাজে দাঁড়ায়, নামাজ শেষ করে মা বলে, চক্ষু বন্ধ করে দোয়া করতে হবে। ছেলে চোখ বন্ধ করে দোয়া করে, আল্লাহ, ও মালিক, আমার মা বলেছেন যে জিকরকে আসমান থেকে আসে, তুমি আমার জন্য খাবারের ব্যবস্থা করে দাও। ওই দিক থেকে মা গরম রুটি বানায়, যায় না
পানির তলে রুটি রেখে দিয়েছে, কুতুবুদ্দিন খা কি নামাজ শেষ করে যায় নামাজ বাস করে দেখে যায় নামাজের তলে খাবার, কুতুবুদ্দিন মজা করে খানা খায়, একদিন দুই দিন তিন দিন প্রতিদিন যায় নামাজের তলে মা খাবার দিয়ে দিয়ে কুতুবুদ্দিন খাবার খায়, হঠাৎ করে কুতুবুদ্দিন খা কি রহমতুল্লাহ আম্মা যান দূরবর্তী একটা জায়গায় বেড়াতে যায়, ছুটির টাইম চলে আসছে, হঠাৎ করে মার মনে পড়ে গেল আমার ছেলে তো খাবারের সময় চলে আসছে, সে এখন মাদ্রাসা থেকে বাসায় আসবে, যদি সে নামাজ পড়ে খাবার না পায় তাহলে আল্লাহর প্রতি তার বিশ্বাস উঠে যাবে, আমাকে তাড়াতাড়ি বাসায় যেতে হবে, আর দোয়া করে আল্লাহ আমার ছেলে বাসায় যাওয়ার আগে তুমি আমাকে বাসায় পৌঁছায় দাও। ইমাম কুতুবুদ্দিন খা কি রহমতুল্লাহ আলাইহি বাসায় পৌঁছায় দেখে মা ঘরে নাই, দরজা বন্ধ, ছেলে টেনশন নাই, ছেলে বলে খাবার তো আল্লাহ আমাকে দিবে, দরজা খুলে যায় নামাজ বিছায় নামাজ পড়ে দোয়া করলেন, ও আল্লাহ আমার মা আমাকে বলেছে খাবার নাকি তুমি দাও, এতদিন পর্যন্ত খাবার আমাকে দিয়েছো, আজকেও তোমার কাছে আমি খাবার চাই, আমার জন্য খাবার পাঠা দাও। আল্লাহ রব্বুল আলামিন কুতুবুদ্দিন খা কি রহমাতুল্লাহ আলাইহি নাবালক মাসুম বাচ্চা, যে কোনো মাসুম বাচ্চা আমি আপনার কাছে যদি খাবার খুঁজে আমরাও দিতে বাধ্য, আল্লাহ তার দোয়া কবুল করে তার জায় নামাজের নিচে আসমানি খাবার পাঠায় দিন। জুরু জুরু বলে সুবহানাল্লাহ। ইমাম কুতুবুদ্দিন খা কি রহমাতুল্লাহ আলাইহি জায় নামাজ বাস করে দেখে এত সুঘ্রাণ এত সুস্বাদু খাবার, কুতুবুদ্দিন খা কি রহমাতুল্লাহ আলাইহি যতগুলা রুটি ছিল সবগুলা খেয়ে বিছানায় খাটের মধ্যে শুয়ে আছে, মা দৌড়ায় হাঁপায় গেছে, আয়েশা দেখে দরজা খোলা মার করলে যে কামড় মেরেছে, মা ভয় পেয়ে গেছে, না জানি আমার ছেলে আজকে আল্লাহর প্রতি থেকে বিশ্বাস উঠে গেছে, মা চোখের মধ্যে পানি চলে আসছে, এসে দেখে ছেলে আরামে খাটের মধ্যে শুয়ে আছে, বলে বাবা তোমার খুব কষ্ট হয়েছে নাকি, বাবা বলে না আমি নামাজ পড়ে আল্লাহর কাছে খাবার চেয়েছি মা, আমার আল্লাহ প্রতিদিনের মতো আজকেও খাবার দিয়েছে, কিন্তু মা গো এতদিন যেই খাবার আমি খেয়েছিলাম আজকের খাবার আর ওই খাবারের মধ্যে 100% তফাত রয়েছে, বলে সুবহানাল্লাহ। মা বলে কেমন তফাত, কুতুবুদ্দিন বলে ও মা যেই খাবার আমি আধা ঘন্টা আগে খেয়েছি ওই খাবারের মজা এখন আমার মুখের মধ্যে আছে, ওই খাবারের এত ঘ্রাণ এত সুস্বাদু যা আমি আগে জীবনে কখনো খাই নাই। মা চিৎকার করে বলে ও মালিক আমি তোমার কাছে যেমন সন্তান চেয়েছিলাম যেমন সন্তান কামনা করেছিলাম তেমনই সন্তান তুমি আমাকে দিয়েছো, আল্লাহ তুমি আমার এই সন্তানকে কিয়ামত পর্যন্ত তোমার দ্বীনের জন্য কবুল করে নাও, এবং যতদিন আমার ছেলে দুনিয়ায় বেঁচে থাকবে ততদিন যেন আমার ছেলে দ্বীনের জন্য কাজ করতে পারে, ওই হিসাবে তুমি আমার কুতুবুদ্দিনকে কবুল করে নাও, বলে সুবহানাল্লাহ। মার তো আল্লাহ কবুল করে নিয়েছেন, কুতুবুদ্দিন খা কি রহমতুল্লাহ আলাইহি শেষ পর্যন্ত আল্লাহর ওলি হিসাবে পরিচিত হয়েছে, এবং যেদিন উনি মারা যায় সেদিন মৃত্যুবরণ করার পর ওনার জানাজার মধ্যে লক্ষ লক্ষ মানুষ হয়েছে, এবং জানাজা যিনি পড়াইলেন ওই ব্যক্তি জীবন আসরের সুন্নত কখনো কাজা হয় নাই, ওই ব্যক্তি কুতুবুদ্দিন খা কি রহমতুল্লাহ আলাইহি জানাজা পড়াইছেন, যেমন প্রমাণ আল্লাহ যে যত বড় ওলি আল্লাহ যে যত বড় কাছে তার জানাজায় তত বেশি মানুষ হবে, এটাই স্বাভাবিক। আমি আপনার জানাজা পড়ার জন্য কেউ আসবে না, কেউ বলবে ওরা তার জানাজায় গেলে সওয়াব পাবো, অমুক রাজনীতিবিদ মারা গেছেন তার জানাজায় গেলে সওয়াব পাবো, যদি কোন আল্লাহওয়ালা আল্লাহর ওলি মারা যায় তাহলে তার বরকতের জন্য লক্ষ লক্ষ মানুষ জানাজায় যায়, প্রমাণ আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, ঠিক কিনা বলেন? আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি জানাজায় 50 লাখের অধিক মানুষ হয়েছে, জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি জানাজা রাতে 10:30 লক্ষ লক্ষ মানুষ ড্রোন ক্যামেরা ধরার ক্যাপাসিটি নাই, আল্লাহ এক একজন আলেমদের জানাজার মধ্যে লক্ষ লক্ষ মানুষ পাঠায় দেন, এর প্রমাণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে আল্লাহর জন্য কবুল করে নিয়েছেন, বলে সুবহানাল্লাহ। ওরকম কবুল হতে হলে কবুল করাতে হলে আমাদের কেউ কী হতে হবে বলেন তো, আমার ছেলেকে যদি আমি কি আল্লাহর ওলি বানাতে চাই তাহলে আমি বদমাইশ কাজ হবে, কথা বলার কাজ হবে কি না, বদমাইশের ছেলে কাজ হবে, হবে না। আমার ছেলে যদি আল্লাহর ওলি বানাতে চাই তাহলে আমাকে কি হতে হবে, আল্লাহর ওলি হতে হবে, আর যদি আমি নিজে বদমাইশ মানে কি আমি খারাপ, আমার ছেলেকে কখনো ভালো বানানো সম্ভব নয়, হঠাৎ দুই একটা হয়ে যাবে অ্যাক্সিডেন্ট, কিন্তু মা যদি ভালো হয় বাবা যদি ভালো হয় তাহলে সব ছেলে মেয়ে অবশ্যই ভালো হবে ইনশাআল্লাহ। এই যে যতজন আল্লাহওয়ালা আছেন আরো অনেক ঘটনা এরকম অগণিত ঘটনা আছে যারা মায়ের কারণে আল্লাহওয়ালা হয়েছে, যারা কার কারণে আল্লাহওয়ালা হয়েছে, মায়ের কারণে। প্রতিটা মা আমরা যারা লেখাপড়া করেছি আমাদের পিছনে আমাদের মায়ের অবদান, এই জন্য ভাই
আপনার ছেলের জন্য, মানে আপনি আপনার ছেলেকে যে বিয়ে করাবেন ওই ছেলের জন্য বউ আনবেন না, তো ছেলের জন্য একটা আদর্শ স্ত্রী আনবেন, আদর্শ মা এনে দিবেন। আপনি বিয়ে করছেন, একটা স্ত্রী বিয়ে করবেন, সুন্দরী মহিলা বিয়ে করবেন, ওই বিয়ে নয়। আপনি যে বিয়ে করছেন ওই বিয়ে করার সময় একটা এমন মেয়েকে বিয়ে করবেন যে মেয়ে আপনার মা হওয়া, আপনার ছেলের মা হওয়ার যোগ্যতা রাখে। মা হওয়ার যোগ্যতা হওয়ার জন্য তার বৈশিষ্ট্য থাকতে হবে, সে আল্লাহ হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন, যতগুলি কথা বললাম আমাদের সকলকে ততগুলি কথার উপর আমল করা তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মুত্তাকি পরহেজগার বানায় দেখ, বলুন আমিন। কুরবানির সময় চলে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির আর মাত্র কয়দিন বাকি আছে? দুই দিন। আমাদের কুরবানি যারা করছি তারা নিয়ত পরিশুদ্ধ করে নেব, যেটা প্রথম বলেছিলাম, এবং এখনও যাদের কুরবানির নিয়ত নাই আমরা সবাই তাড়াতাড়ি কুরবানি করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল করার তৌফিক দান করেন, আমিন। একটা চিঠি আসছে, আমি চিঠিটা আপনাদেরকে পড়ে শোনায় দিই, যদি না শোনাই তাহলে থানা থেকে আমার বিরুদ্ধে অ্যাকশন হবে। তা আমাকে থানা থেকে দিছি, আমি গত সপ্তাহে শোনাই নাই, সেজন্য আমার ব্যাপারে রিপোর্ট আসছে, সব ভুতুটা শোনাইছে, আমি শোনাই নাই। আমি এটা না শোনাই আমার বদনাম হয়েছে, না শোনানোর পর।